জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি রামপুরা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে গত চৌঠা নভেম্বর তাকে কারাগারে পাঠিয়েছিল বৈচারিক আদালত নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন গয়েশ্বর চন্দ্র রায় রোববার হাইকোর্ট থেকে এই মামলায় জামিন পান তিনি ফলে মুক্তি পেতে সব বাধা দূর হয় গয়েশ্বরের তার বিরুদ্ধে দায়ের করা সাতাশটি মামলার সবকটিতেই জামিনে রয়েছেন তিনি